আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে ওয়েলকাম করছি। তোমাদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশি থেকে এবার ঢাকা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেই সৃজনশীল প্রশ্নটি খুব ইজিলি আমরা এখন সমাধান করব। তাহলে এখানে দেখো, দুটা বীজগণিতিক রাশি এখানে উদ্দীপকে দেওয়া আছে, অর্থাৎ একটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 6 + 1 ইজুগাল টু 18√3 ইন্টু x³, এবং একটা দেওয়া আছে p² ইজুগাল টু 7 + 4√3। তো এবার ঢাকা বোর্ডের বীজগণিত রাশি থেকে যে প্রশ্নটি এসেছিল এটা খুব ইজি, এবং এটা বিগত বছরের বোর্ড প্রশ্নের আলোকে এই প্রশ্নটি এসেছে। তাহলে এখানে ক নাম্বার দেখো, এই রাশিটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ দেওয়া আছে যে রাশিটা সেই রাশিটা উৎপাদক আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে উৎপাদক বিশ্লেষণের জন্য যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে, প্রথমে তোমাদের দেখতে হবে যে রাশিটা থেকে কমন যায় কিনা, প্রথমে দেখতে হবে কমন যায় কিনা। এরপরে দেখতে হবে কমন যদি না যায় তাহলে সাজিয়ে কমন যায় কিনা, এটা খেয়াল রাখতে হবে সাজিয়ে কমন নেওয়া যায় কিনা। এরপরে 3 নম্বর স্টেপে দেখবা যে যে সূত্র প্রয়োগ করা যায় কিনা, যদি কমন না নেওয়া যায় তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এবং 4 নম্বর স্টেপে দেখতে হবে, যদি সূত্র প্রয়োগ করা না যায় তাহলে আমাদের মিডল টার্ম ব্রেক আপ করতে হবে, অর্থাৎ মধ্যপথ বিভাজন করতে হবে। এরপরে মধ্যপথ বিভাজন করেও যদি না করা যায় তাহলে তোমরা আরেকটা নিয়ম শিখবা, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য। অর্থাৎ উৎপাদক উপপাদ্য একটা নিয়ম আছে, সেই নিয়ম প্রয়োগ করেও আমরা এই যে উপপাদ্য উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখি এখানে কমন যায় কিনা। দেখো এখানে y² 2z - 1 এখানে কমন নেওয়া যায় না, তাহলে আমরা কি করব, সাজিয়ে দেখা যাক কমন নেওয়া যায় কিনা। সাজিয়ে যদি আমরা y² এটা সাজিয়ে কমন নেওয়া যায় না, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে y² - z² এবং এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে এইভাবে মানে একটা সূত্র প্রয়োগ করার জন্য আমরা এই কাজটা এখানে করে নেব। অর্থাৎ এখানে ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এই চিহ্নগুলো চেঞ্জ করার জন্য, কারণ এখানে দেখো এটা এই যে a² - 2ab + b² এই ফরম্যাট অনুযায়ী আমরা এখানে সাজাতে পারবো। অর্থাৎ এখানে y² - z² - 2 × z × 1 + 1² অর্থাৎ a² - 2 + b² এই ফরম্যাটে এটা আমরা সাজিয়ে নিলাম এবং সূত্র প্রয়োগ করে দিলাম এখানে। কারণটা কি দেখো, এই যে মাইনাস চিহ্ন যদি আমরা উঠাই দিই তাহলে দেখো আগের লাইনে কিন্তু আবার ফেরত আসবে, কারণ ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটা ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এখানে y² - z² + 2z - 1, তাহলে দেখো তো ঠিক আগের মতো এরকম এটা হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা এই জেড স্কোয়ারটা আগে নিয়ে এসেছিলাম এবং 2z টা যেভাবে আছে সেভাবে আছে, এবং -1টা -1 এভাবে আছে। অর্থাৎ এখানে সাজিয়ে তারপর আমরা একটা সূত্র প্রয়োগ করেছি, অর্থাৎ বর্গের যে মাইনাসের যে সূত্রটা সেই সূত্র প্রয়োগ করলাম। অর্থাৎ এখানে এই যে a² - 2ab + b² অর্থাৎ এখানে এর জায়গায় জেড আছে এবং বির জায়গায় এখানে ওয়ান আছে, অর্থাৎ a² - 2ab + b² এভাবে সূত্র প্রয়োগ করে নিলাম। এখন এটা সমান আমরা কি লিখতে পারবো, y² - z - 1 হোল স্কোয়ার, অর্থাৎ এখানে a - b হোল স্কোয়ার এই সূত্র এখানে প্রয়োগ হলো। এখন আমরা আরেকটা সূত্র জানি, a² - b² = a + b (a - b) এই সূত্র আমরা জানি। অর্থাৎ এখানে এর জায়গায় আছে y এবং বির জায়গায় আছে z - 1, তাহলে আমরা এই যে এই ফরম্যাটে আমরা এই সূত্র প্রয়োগ করে এখানে লিখি y + z - 1, অর্থাৎ a + b, অর্থাৎ এখানে a আর এই z - 1 এটা হচ্ছে b, তাহলে a - b টা হচ্ছে এখানে z - 1। তাহলে দেখো z - 1, তাহলে আমরা যদি এইভাবে জিনিসটা চিন্তা করি, তাহলে এখানে এই ব্র্যাকেটটা উঠাই দিলে এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো উৎপাদক বিশ্লেষণটি, তাহলে এটাকে আমরা অ্যান্সার হিসেবে লিখবো। এরপরে খ নাম্বার যেটা সমাধান করতে হবে, প্রমাণ করো যে x = √3 + √2। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমাদের বইয়ে অনুশীলনীতে কিন্তু এখানে এই টাইপের উদ্দীপক আছে যে x = √3 + √2 হলে এটা প্রমাণ করা খুব ইজি হয়ে যায়। কিন্তু এইটা থেকে এটা প্রমাণ করার জন্য আরেকটু চিন্তা করে সমাধান করা লাগবে। তাহলে আমি একটা সহজ টেকনিক তোমাদেরকে বলে দিই। তাহলে দেওয়া আছে, আমরা আগে লিখি যে x^6 + 1 = 18√x³। এখন যেটা করতে হবে, এটা দুইভাবে সমাধান করা যায়, তো আমি একভাবে তোমাদেরকে দেখাচ্ছি এখানে।
ফার্স্টে কি করব, এই যে রাইট সাইডে যে 18√3 এক্স কিউবকে আমরা বাম পাশে নিয়ে আসব, নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যায়। এখন আমাদের এটা বর্গের সূত্রে অ্যাপ্লাই করতে হবে এখানে, অর্থাৎ এই যে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে এখন ইউজ করব। তাহলে যেহেতু এখানে এ স্কোয়ার আছে, তাহলে যে এক্স টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি এক্স কিউব ইন হোল টু দি পাওয়ার 2, অর্থাৎ এইভাবে লিখতে পারি, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবং এই যে এটাকে আমরা লিখতে পারি 2 × x³ × 9√3, অর্থাৎ সূত্রের 2 এবং এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এইভাবে লিখতে পারি। তাহলে পরে যেটা আমরা করব যে x³² − 2 × x³ × 9√3, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো 9√3 এটা হলো দ্বিতীয় পদ। তাহলে দেখো 9√3 দ্বিতীয় পদ, এটা কিন্তু এই আগের লাইনে কিন্তু আমাদের নাই, আগের লাইনে নাই, এই জন্য কিন্তু এখানে আবার এই জিনিসটাই হুবহু বিয়োগ দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে এইটুকুর জন্য আমরা যেটা লিখব যে x³ − 9√3 হোল স্কোয়ার, এবং 9√3 এটা একই লাইন দুইবার লিখেছি, কোনো সমস্যা নাই। এই 9√3 হোল স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে হয় 9 × 9 × 3, 81 × 3, অর্থাৎ এখানে 243 হয়। এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি, এই যে 9√3 এটাকে এভাবে লেখা যায়। তাহলে এবার আমরা এই যে এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাই, অর্থাৎ এই যে 243 থেকে 1 প্লাস এটা বিয়োগ হবে, অর্থাৎ এখানে −242 হবে। এখন −242 এটা ডান পাশে নিয়ে যাবো, এটা আমরা পরের লাইনে পরের পৃষ্ঠায় চলে যাই, এটা ডান পাশে নিয়ে যে প্লাস করে ফেলবো, এবং এই স্কোয়ার ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে আমরা বর্গমূল করে দেবো, অর্থাৎ এখানে উভয় পক্ষে বর্গমূল করে স্কোয়ার ভ্যানিশ করার জন্য, অর্থাৎ বর্গমূল করলে এখানে x³ − 9√3 11√2 হয়। অর্থাৎ এই যে এটাকে যদি আমরা এইভাবে 242 এটাকে যদি আমরা এইভাবে ভেঙে ফেলি, তাহলে আমরা পাই যে 121 × 2, 121-এর বর্গমূল কিন্তু 11, এবং রুটের বর্গমূল পাওয়া যায় না, এই জন্য এখানে √2 থাকবে, মানে 2-এর বর্গমূল পাওয়া যায় না, এই জন্য √2 থাকবে এখানে। এখন এই যে −9√3 এটা আমরা ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে গেলে এটা প্লাস চিহ্ন হয়ে যাবে। এখন আমাদের এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করা লাগবে, আমাদের প্রমাণ করতে বলছে x = √3 + √2। তাহলে আমাদের ওই প্রমাণ থেকে আমরা একটু অগ্রসর হতে থাকবো, কারণ আমার কয়েকটা লাইন গ্যাপ দিয়ে এখানে প্রমাণ থেকে শুরু করব। তাহলে এটার পরে আমরা লিখবো উভয়পক্ষে ঘন করে দিলে আমরা যেটা পাই, যে উভয়পক্ষে ঘন করে দিলে x³ = √3 + √2 হোল কিউব পাই। এখন যেটা এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি যে a³ + 3a² b + 3ab² + b³। তাহলে এর জায়গায় এখানে √3 আছে এবং বির জায়গায় আছে √2, তাহলে 3a² b + 3ab² + b³। এখন এই √3 হোল কিউব এটার মানে হচ্ছে 3√3, এটার মানে হচ্ছে 3√3, কারণ √3 হোল কিউব এটা সমান আমরা কি লিখতে পারি √3 × √3 × √3, তাহলে এটা √3 হোল স্কোয়ার × √3, তাহলে এখানে 3² √ ভেনে এসে 3√3 হয়। তাহলে 3√3 আমরা লিখলাম, এবং এখানে √3 হোল স্কোয়ার মানে শুধু 3, অর্থাৎ 3 × 3, অর্থাৎ এখানে 9√2 হয়, এবং এখানে হয় হচ্ছে 9 এখানে × 2, অর্থাৎ এখানে হয় হচ্ছে এখানে একটা √3 হবে, এটা এখানে √3 হবে, একটু মিস্টেক হয়েছে, তাহলে এখানে 3 × √3 × এই যে 2√2 হোল স্কোয়ার মানে 2, অর্থাৎ এখানে পাওয়া যাবে 6√2, তাহলে এখানে আমরা লিখেছি 6√3 হবে এখানে। তাহলে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা লাস্টে এইভাবে ঠিক এই অঙ্কটা করার জন্য আমরা উল্টা দিকে যাব, এটা তাহলে খুব সহজ হবে, অথবা তোমরা যদি আরো বেশি এক্সপার্ট হয়ে থাকো, তাহলে এটার পরে যে 9√3 কে 3√3 6√3 ভাঙাতে হবে, এবং 11√2 কে 9√2 + 2√2 ভাঙাতে হবে। তাহলে এটা বুঝবা কিভাবে, তো 9√3 কে
3√3, 6√3 করতে হবে এবং 11√2-কে 9√2, 2√2 করা লাগবে, এটা কীভাবে বুঝবা? এই কারণে এই টাইপের যে ম্যাথগুলো থাকবে আমরা এক প্রমাণ থেকে উল্টা দিকে ঘন করতে করতে আসব, তাহলে আমাদের প্রমাণ খুব ইজিলি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা গ নাম্বার সমস্যাটি সমাধান করব, খুব ইজি একটা সমস্যা। তো গ নাম্বার এখানে উদ্দীপক যেটা দেওয়া আছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3, তাহলে এটা আমরা লিখি। এখন যেহেতু বাম পাশে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারকে ভ্যানিশ আমাদের করতে হবে। এখন ডান পাশে যে রাশিটা আছে এটাকে একটু খেয়াল রাখতে হবে যে এটা আমরা কিভাবে সমাধান করব। তাহলে দেখো এখানে 7 আছে, 7-কে আমরা ভাঙাবো, অর্থাৎ 7-কে আমরা 7-কে যেভাবে লিখবো, এই যে এখানে খেয়াল রাখো এখানে 4√3 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 × 2 × √3। তাহলে দেখো এইটা হলো সূত্রের 2 আর এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ আমরা সূত্র যখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যখন আমরা দেখি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই যে এ হচ্ছে প্রথম পদ, বি হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদটা কিন্তু এ স্কোয়ার আকারে থাকে। তাহলে আমাদের যে কাজটা করা লাগবে যে 7-কে আমরা 4 প্লাস 3 করবো, কারণ এই 4-কে 2 স্কোয়ার করা যায় এবং এই 3-কে √3 হোল স্কোয়ার করা যায়। কারণ দেখো এই যে দেখো 4√3 এটাকে কিন্তু আমরা দেখো ভেঙে যে 2 × 2√3 পাওয়া যায়, অর্থাৎ এই 2টা হচ্ছে প্রথম পদ আর এই √3 হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে এখানে এভাবে আমরা 7-কে আমরা এভাবে 4 প্লাস 3 আকারে আগে সাজা ভেঙে লিখবো, তারপর আমরা স্কোয়ার করবো। যেহেতু 4-কে সরাসরি স্কোয়ার করা যায় কিন্তু 3-কে তো স্কোয়ার করা যায় না, এই জন্য একটা রুট এনে তারপরে স্কোয়ার করতে হবে। তাহলে এটা আমরা লিখবো 2 প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে এই পাশে আছে পি স্কোয়ার, তাহলে উভয়পক্ষে আমরা বর্গমূল করে দিব, অর্থাৎ বর্গ স্কোয়ার ভ্যানিশ করার নিয়ম হচ্ছে উভয়পক্ষে বর্গমূল করে দেওয়া। তাহলে বর্গমূল করে আমরা যেটা পেলাম পি সমান √2 প্লাস √3। এখন পি সমান যেহেতু আমরা 2 প্লাস √3 পেলাম, তাহলে আমাদের 1/p বের করতে হবে এখানে, অর্থাৎ আমাদের এখানে ব্যস্তকরণ করতে হবে, উল্টায় ফেলতে হবে এটা, অর্থাৎ 1/p সমান 1/2 প্লাস √3। এখন এই 2 প্লাস √3-কে আমরা ডান পাশে 1/2√3 যেটা আছে সেটা লব এবং হরে 2 − √3 দ্বারা গুণ করে দেবো, অর্থাৎ এই যে 2 প্লাস √3 যে রাশিটা এটার মাঝখানের মাইনাস চিহ্ন দিয়ে আমরা লব এবং হরে গুণ করে দেবো। এখন নিচে দেখো এটা a+b × a-b সূত্র আকারে আছে, অর্থাৎ এখানে এ এটা বি এবং এটা a+b × a-b সূত্র, অর্থাৎ a² − b² এই সূত্র আকারে আছে। তাহলে 2² মানে 4 এবং √3² মানে 3, তাহলে 4 − 3 উপরে যা আছে তাই থাকবে। তাহলে 4 − 3 মানে 1, তাহলে নিচে 1 তো লেখার প্রয়োজন নাই, আমরা পেলাম 1/p সমান, আমরা 1/p সমান পেলাম হচ্ছে 2 − √3। এখন এই দুটা এই যে পি সমান যেটা আমরা পেলাম যে 2 প্লাস √3 এবং 1/p সমান আমরা পেলাম 2 − √3। এখন যেহেতু এটা ঘনর সূত্র প্রয়োগ করে এই এই রাশিটা মান আমরা নির্ণয় করব, তাহলে আমাদের p − 1/p বের করতে হবে, অর্থাৎ p − 1/p, পির মান হচ্ছে 2 প্লাস √3 মাইনাস, এখানে দেখো এটা 2 প্লাস √3 মাইনাস কিন্তু 2 − √3, এরকম ছিল জিনিসটা। তাহলে এটাকে এই ব্র্যাকেট উঠাই দিলে আমরা আবার এই যে মাইনাস এবং এটা প্লাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, এই রাশিটা পেলাম। তাহলে এখানে দেখো এই 2 কাটা যায় এবং √3 √3 যোগ করে দিলে হয় 2√3, তাহলে p − 1/p সমান আমরা পেলাম 2√3। এখন জাস্ট এটাকে উভয় পক্ষে আমরা এই রাশিটার উভয় পক্ষে আমরা ঘন করে দেবো, অর্থাৎ এখানে ঘন করে, তাহলে পরের লাইনে ঘনের যে সূত্রটা আমরা জানি যে a − b হোল কিউব, যেটা a³ − b³ − 3ab × a - b, আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতেছি, অনুসিদ্ধান্ত সূত্রটা আমরা এখানে ইউজ করতেছি না, অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করেও করা যায়। অর্থাৎ এখানে তুমি প্রদত্ত রাশি লিখেও তুমি মান নির্ণয় করতে পারতা, আমি উভয় পক্ষে ঘন করে রাশিটার মান নির্ণয় করতেছি। তাহলে দেখো এই সূত্রের সাথে আমরা কম্পেয়ার করে আমরা লিখতে পারি, অর্থাৎ p³ − 1/p³ − 3p × 1/p × p − 1/p, অর্থাৎ এই যে ab × a - b, অর্থাৎ এখানে এর জায়গায় p আছে এবং b-এর জায়গায় 1/p আছে। এবং দেখো এই 2√3 হোল কিউবকে ঘন করলে কি আসে, 2³ এবং √3 হোল কিউব, এভাবে আমরা আলাদা করে ভেঙে লিখতে পারি, অর্থাৎ 2³ মানে এখানে 8 এবং এই 3√3
মানে রুট থ্রি হোল কিউবকে আমরা লিখতে পারি থ্রি রুট থ্রি। তাহলে 3 আটা 24, তাহলে ডান পাশে আমাদের 24√3 থাকে। এখন এই যে পিপি কাটা দিয়ে আমরা পরের লাইনে যেটা লিখতে পারি, এই p-1/p-র মান এখানে 2√3 এটা বসিয়ে দিলাম, কারণ এটা সমান আমরা এটাই পেয়েছিলাম। এখন এই যে 3 × 2√3 এটা বাম পাশে থেকে ডান পাশে চলে যাবে, অর্থাৎ এখানে সাইড চেঞ্জ করে আমরা পাই প্লাস 3 × 2√3, অর্থাৎ এখানে 3 দুগুণে 6 হয়। তাহলে 3 দুগুণে 6 এবং 24, তাহলে 24 আর 6 30, অর্থাৎ 24√3-র সাথে 6√3 যদি যোগ করে দেও তাহলে আমরা পাই 30√3। এবং এই পাশে আমরা এই যে এটার নিচে মনে মনে একটা 1 ধরে আমরা যদি লসাগু নেই, তাহলে এই লসাগু যেটা পেলাম এই লসাগুর সাথে এই হরকে ভাগ করলে পি কিউব হয়, এবং পি কিউব দ্বারা আবার এই পি কিউবকে গুণ করে দিলে p^6 হয়। লসাগুর সাথে যদি আমরা পি কিউব ভাগ করে দিই তাহলে 1 হয়, সে 1 দ্বারা আবার সেই লবকে গুণ করে 1ই হয়। এটাই আসলে আমাদের মান নির্ণয় করতে বলেছে, যে এটা এটাকে আমরা এখানে অ্যান্সার হিসেবে লিখবো। এখন তোমরা চাইলে এটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে করতে পারো, অর্থাৎ অনুসিদ্ধান্ত যে এই যে p^6 − 1/pq, এই এটা সমান লেখা যায় p^6 − 1/pq সমান সমান এখানে লেখা পি কিউব লেখা যায় এটা, অর্থাৎ এর কাটাকাটি করলে হয় p^3 − 1/pq। তাহলে p^3 − 1/pq আমরা অনুসিদ্ধান্ত সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি, অর্থাৎ p-1/p³, অর্থাৎ এই যে p³-1/pq সমান আমরা লিখতে পারি প্লাস 3p×1/p×p-1/p। তাহলে এখন জাস্ট আমরা এখানে যদি মান বসাই দিই, তাহলে এটার মান হচ্ছে 2√3³ প্লাস 3×2√3, অর্থাৎ এটা কাটা যাবে, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে 30√3 আসবে। এভাবে চাইলে তোমরা সমাধান করতে পারতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।